রমজান মাসের আমরা যেটা পালন করি তাকে আরবিতে বলা হয় সিয়াম। সিয়াম শব্দের অর্থ কি? আরবি সাউমুন শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সূর্য উঠা থেকে শুরু করে নিয়ে ডুবা পর্যন্ত এই পরিপূর্ণ একটি সময় যাবতীয় পাপাচার অন্যায় থেকে বেঁচে থাকার নামকেই আরবিতে বলা হয় সিয়াম। ফার্সি ভাষাতে এটাকে আমরা বলি রোজা। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, না খেয়ে থাকা। রোজা থেকে সিয়াম শব্দটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা পরিপূর্ণ এই জন্য, কারণ সিয়াম শব্দটি উল্লেখ করলে একটি অক্ষরের বিনিময়ে কয় নাকি হবে। মুয়াত্তা মালিক এবং ইমাম শাফি মুসনাদে শাফির 25 পৃষ্ঠায় 1774 নম্বর মুয়াত্তা মালিক হাদিস নম্বর 756 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আম্মার ইবনে জুহাইন রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم সাহাবীর নাম হলো আম্মার ইবনে জুহাইনি, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহর কোরআন থেকে একটি অক্ষর পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষরের বিনিময়ে তার আমল নামার ভেতরে একটি অক্ষরের জন্য আল্লাহ 10টি নেকি তার আমল নামায় লিখে দিবেন। আল্লাহর নবী এই হাদিস দ্বারা বুঝালেন একটি অক্ষর পাঠ করলে কোরআন থেকে 10 নেকি হবে। এই জন্য আপনি যদি রোজা শব্দ বলেন কোনো নেকি পাবেন না, কিন্তু সিয়াম শব্দ বললেই আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সদের জন্য, ইয়ার জন্য, আলিফের জন্য, মিমের জন্য সাথে সাথে 40টা নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেবেন। এই জন্য রোজা বলবো না সিয়াম বলবো, সিয়াম বলবো। এখন সিয়াম রাখার কি ফুস?